আল্লাহর কসম করে বললাম, 71 টিভির নাস্তিকেরা বাংলা ছেড়ে, এই বাংলার জমিন ছেড়ে পালাবার সুযোগ পর্যন্ত পাবে না, ঠিক কি না? নাইসওয়াজ ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। আমরা এখন যে যুগটা পার করছি সেটা হচ্ছে জাহিলি যুগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের উম্মতের মধ্যে হয়েছিল 72 দলে বিভক্ত, আর আমার উম্মতের মধ্যে হবে 73 দলে বিভক্ত। এখন হাদিস থেকে আমরা কি পাই সেটা দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বনি ইসরাইল তাফাররাকাত আলা ইসনাতাই ওয়া সাবঈনা বিল্লাহ সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابه رواه البيهقي উচ্চ কণ্ঠে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ان بني اسرائيل تفرقت على 72 মিল্লা, বনি ইসরাইলের উম্মতের মধ্যে 72টি দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লা, আর আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটি হবে জাহান্নামী। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, আর একটি দল হবে জান্নাতি। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন দলটি হবে জান্নাতি? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দলটি জান্নাতি হবে সেটি হচ্ছে আমার, আমি নবীর দল আর আমার সাহাবীদের দল। কোন সুবহানাল্লাহ! তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানবে এবং সাহাবীদেরকে যারা মানবে, এই দলটাই হবে জান্নাতি দল, ঠিক কি না? কিন্তু বাংলাদেশে দলের কোনো অভাব নাই, দলের অভাব নেই, মতের কোনো অভাব নেই, বিশেষ করে আলেমদের মধ্যেও দল আর মতের কোনো অভাব নেই। এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, ঠিক কি না? এবার হাদিস থেকে শুনুন, আলেমদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে কি বলে দিয়ে গিয়েছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদাহুম মুআমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ। আল্লাহর হাবিব বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, অচিরেই তোমাদের নিকটে এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, তখন ইসলামের নামটা ছাড়া আর কোনো কিছু থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআনের অক্ষর ছাড়া আর কিছু থাকবে না। মাসাজিদাহুম মুআমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মসজিদগুলো হবে জাকজমকপূর্ণ কিন্তু হেদায়েত শূন্য। আজকে দেখেন মসজিদগুলো কত সুন্দর, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই, ঠিক কিনা বলেন? মসজিদগুলো দেখতে অনেক সুন্দর, ফ্লোরের মধ্যে টাইলস, উপরে টাইলস, নিচে টাইলস, চতুর্দিকে টাইলস। আল্লাহর হাবিব বলেছেন, মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, অর্থাৎ মসজিদগুলো হবে জাকজমকপূর্ণ কিন্তু হেদায়েত শূন্য।
উলামাউহুম শাররুম মিন তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম। আল্লাহর হাবিব বলেন, আসমানের নিচে জমিনের উপরে আলেমরা হবে সবচাইতে নিকৃষ্ট মানুষ। তাকরুজুল ফিতনা, তাদের কাছ থেকে ফেতনা ছড়াবে। ওয়াফিহিম তাউদ, আর এই ফেতনা আবার আলেমদের উপরে পড়বে। কন্নাউজুবিল্লাহ। আলেমদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন যে আখিরি যুগের মধ্যে আলেমরা হবে সবচাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? আজকে যদি আমরা আমাদের বাংলাদেশের দিকে তাকাই, তাহলে বুঝতে পারব যে এক আলেম আরেক আলেমের সাথে গুতাগুতি আছে না নাই। কথা বলেন, আছে না নাই? কেউ কাউকে সহ্য করতে পারি না। এই জন্য বয়না আমাদেরকে একই প্ল্যাটফর্মের মধ্যে আসতে হবে। যদি দিনের কাজ করতে চাই, যদি ইসলামের সঠিক দাওয়াত যদি আমরা পৌঁছাতে চাই, তাহলে আলেমদের মধ্যে আর কাদা ছোড়াছড়ি করা যাবে না। সমস্ত আলেম ওলামা একই প্ল্যাটফর্মের মধ্যে চলে আসতে হবে। আর একই প্ল্যাটফর্মের মধ্যে এসে যখন নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে যখন আমরা স্লোগান দেব, আল্লাহর কসম করে বলে দিলাম, সমস্ত আলেমরা যদি এক হয়ে যায়, নাস্তিক মুরতাদেরা আলেমদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সুযোগ পাবে না। ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে সচেতন হওয়া লাগবে। আমি আর আপনি আমরা যদি একই প্ল্যাটফর্মের মধ্যে জমা হতে পারি, আল্লাহর কসম করে বললাম, 71 টিভির নাস্তিকেরা বাংলা ছেড়ে, এই বাংলার জমিন ছেড়ে পালাবার সুযোগ পর্যন্ত পাবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। বলেন আমিন, আমিন।